তামাকা অফারে ডাবল ক্যাশব্যাক সহ নানা অসঙ্গতির কারণে বছর খানেক আগে ইভ্যালের বিরুদ্ধে মামলা করেছিল বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। সংস্থাটি বলছে সে সময় 2 কোটি টাকা জরিমানায় ক্ষান্ত হয়নি ইভ্যালি। এ অবস্থায় ই কমার্স খাতে নৈরাজ্য বন্ধে এ খাতের প্রতিষ্ঠানগুলোকে ডেকেছে প্রতিযোগিতা কমিশন। আরও জানাচ্ছেন কাবেরী মৈত্র। পণ্য কিনলেই সর্বোচ্চ 150% পর্যন্ত ক্যাশব্যাক করা হবে। গেল বছরের আগস্টে ইভ্যালির ওয়েবসাইটে এমন ঘোষণা ছিল। বাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে অবৈধ প্রভাব বিস্তার করে একচেটিয়া অবস্থা সৃষ্টি করতে যাচ্ছে ইভ্যালি। এরকম শঙ্কা থেকেই বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সে সময় ইভ্যালি সম্পর্কে আদ্যোপান্ত জানতে চেয়ে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থাকে চিঠি দেয়। এরপর কমিশন দেখে ইভ্যালি ডট কম এর পরিশোধিত মূলধন 1 কোটি টাকা, যেখানে প্রতিষ্ঠানটির পরিচালক দুইজন মোহাম্মদ রাসেল 40% এবং শামিমা নাসরিন 60% শেয়ার দখল করে আছে। একই সাথে সে সময়ে 407 কোটি টাকা দায়ের বিপরীতে ইভ্যালির সম্পদ ছিল মাত্র 65 কোটি টাকার। এমন প্রতিষ্ঠানের দেয়া লোভের ফাঁদে পড়ে গ্রাহকরা পথে বসবে টের পেয়ে আগস্টে স্বপ্রণোদিত হয়ে মামলা করে প্রতিযোগিতা কমিশন। আমরা লক্ষ্য করলাম যে তাদের আরও অনেক অফার আছে, যেগুলো আমাদের কাছে মনে হয়েছে যে এটা পণ্যের যে মূল্য হওয়া উচিত তার চেয়ে অস্বাভাবিকভাবে কম, এটা আমাদের কাছে মনে হয়েছে। তখন মামলাটা কিন্তু আমরা চূড়ান্ত রায় না দিয়ে মামলাটা চালিয়ে গেলাম। প্রতিযোগিতা কমিশনের মতে বাংলাদেশে গ্রাহক বান্ধব ব্যবসা না থাকায় বারবারই ঠকে গ্রাহকরা। তাকে যে আমরা আইন দিয়ে বন্ধ করে দিব, এটা আমাদের আইনের সুযোগ নেই। গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার আমাদের কোনো সুযোগ নেই। হাজার হাজার লোক ব্যবসা করে এবং সকলের তথ্য সংগ্রহ করা, কিন্তু সংগ্রহ করে নিয়ন্ত্রণ করা, এটি আমার মনে হয় কোনো দেশে এটা এরকমটা হয় না। এত এত নিয়ন্ত্রক সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা থাকার পরও গ্রাহকের এই পরিণতি কেন, প্রশ্ন তুলছেন আর্থিক খাত সংশ্লিষ্টরা। এই কমার্স সেক্রেটারি, এটাকে তো অনিয়ন্ত্রিত অবস্থা। এখানে দেখা যাচ্ছে কমার্স মিনিস্ট্রি খুব অ্যাকশন নেবে না, নিতে পারবে না হয়তো। তারপরে এখানে ই ক্যাব একটা মেম্বারশিপ অর্গানাইজেশন, তাদের তেমন হেল্প করার কিছু নাই। তার খালি ডেটা ইনফরমেশন দেওয়া, বেসিস রোল নাই। এখানে আমার মনে হয় ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের জন্য বাংলাদেশ ব্যাংকের রোল এখানে আছে। ই কমার্স খাতে 9-6 ঠাকাতে তাই বড় ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে ডেকেছে প্রতিযোগিতা কমিশন। এই মাসেই আমরা যারা ই কমার্স প্রতিষ্ঠান, যারা লিডিং, তাদেরকে নিয়ে আমরা একটু বসবো। ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিজনেস মডেল এবং গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের বিষয়গুলো জানতে চাওয়া হবে ওই বৈঠকে। কাবেরী মৈত্রেয়, 71, ঢাকা।